বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই মুহূর্তে অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে ভালো একটা খবর উঠে আসলো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কি খবর উঠে আসলো। তো এইমাত্র MMদের সাথে একটা বৈঠক বসেছে, সেটাই কিন্তু খবরে এসেছে। কয়েকদিনের মধ্যেই 4-5টা সংগঠন মিলে একটা মিটিং বসেছে। সেই মিটিংয়ে অনেক আলোচনা হয়েছে যে সংগঠক শিক্ষক আপনাদের কবে নিয়োগ প্রক্রিয়া চালু হবে, সেটা নিয়ে সমস্ত রকম আলোচনা সেখানে হয়েছে। তো অবশ্যই এই খবরটা আমার কানে ছিল, অনেকদিন থেকে খবরটা আসছিল, তো অবশ্যই খবরটা যাচাই করে আপনাদেরকে জানাচ্ছি। তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এটাই ছিল যে অর্গানাইজার টিচারের যে বিশাল গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হলো কবে আপনাদের নোটিশ প্রকাশিত হবে, সেটাই কিন্তু আলোচনা হয়েছে ইতির মধ্যেই। তো আপনাদের কয়েকদিনের মধ্যেই ওয়েবসাইটে ভালো একটা খবর উঠে আসবে, সেরকমটাই কিন্তু জানা গিয়েছে। তো অবশ্যই আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করুন, আর তাছাড়াও আপনাদের যে MM আছে সেই MMদের সাথে অবশ্যই যোগাযোগ করুন, তাহলেই সেই খবরটা আপনারা জানতে পারবেন। তো আর তাছাড়াও আপনাদের DPSC-তে লিস্ট প্রকাশিত হয়ে যাবে, আর আপনাদের ধাপে ধাপে কয়েকটা লিস্ট প্রকাশিত হবে, সেটা DPSC-তে লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তো আপনাদের বলছি কয়েকদিনের মধ্যেই অর্গানাইজার টিচার নিয়ে খুবই একটা ভালো খবর সেপারেটভাবে এসে পড়বে। তাছাড়াও আপনাদের অর্গানাইজার টিচার ছাড়াও সমস্ত রকম শিক্ষক নিয়োগের ভালো ভালো খবর উঠে আসবে, সেটা পুজোর আগেই কিন্তু হবে। তো অবশ্যই আপনারা একদম মিস করবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন। বেল আইকনটা প্রেস না করলে কোনোভাবেই সবার আগে রিপোর্টগুলো পাবেন না। তো এই মুহূর্তে যেটা খবর ছিল, ছোট্ট একটা ভিডিও ছিল, সেটা আপনাদের সামনে জানালাম। অবশ্যই আপনাদের সময় নষ্ট করলাম না, কারণ অনেকে আবার বলেন যে প্রত্যেকদিন কেন ভিডিও করি, প্রত্যেকদিন যদি ভিডিও না করি তাহলে অনেকেই ভাবে যে কি মানে কি খবর। অনেকে অনেক রকম মেসেঞ্জারে মেসেজ করে, তো সেই খবরগুলোর মানে একটা একটা করে রিপ্লাই দিলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য আপনাদের ডাইরেক্ট ভিডিও করে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই অনেকে বলছে যে আমার কাছে টিচার নিয়োগ প্রক্রিয়া হবে না, এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুসরণ করেই আপনাদের অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন না। তো আজকের মতো আপডেট এখানে ছিল, আবার একটা নতুন আপডেটের সাথে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।